আজকে একদম সহজ রেসিপিতে তিলের নাড়ু বানিয়ে দেখাচ্ছি। যারা এই নাড়ু বানানোটা ঝামেলার মনে করেন, তাদের কাছে আজকে রেসিপি দেখার পর একদম সহজ হয়ে যাবে। আপনার তিল আর গুড়ের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলে এই নাড়ুটা খেতে দারুণ হবে, আর সেই সাথে বানাতেও সহজ হবে। তিলের নাড়ু বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে এক কাপ নিয়ে নিচ্ছি তিল। এখানে 250 গ্রাম তিলের মতো আছে, তারপর মিডিয়াম আঁচে এই তিলটা ভেজে নিচ্ছি। তিল ভাজার সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, অল্প আঁচেই তিলটা ভাজতে হবে, তাহলে সুন্দর একটা কালারও আসবে আর সেই সাথে মোচমোচে হয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে তিলটা ভেজে নিয়েছি। এখন তিলটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি, তাহলে এটা আরও বেশি মোচমোচে হয়ে যাবে। আর এই ফাঁকে আমরা গুড়ের শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম তিলের সাথে 200 গ্রাম দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের মাপটা অবশ্যই একটু ফলো করতে হবে, কারণ গুড়ের যদি ঠিকঠাক মাপ না থাকে তাহলে আপনার নাড়ুগুলো ভালো হবে না। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, তাহলে নাড়ুতে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন মিডিয়াম আঁচে এই গুড়টা ভালো করে জাল করে নিচ্ছি, এই গুড়ে কোনো রকম পানি দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে গুড়টাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর একটা বাটিতে পানি নিয়ে চেক করে নিচ্ছি গুড়টাকে ঠিক কোন পর্যায়ে তিলটা মেশাতে হবে। গুড়টা যখন পানির বাটিতে দেওয়ার পর এরকমভাবে জমে আসছে, ঠিক তখনই বোঝা যাবে যে আমাদের গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে ভাজা তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলটা দেওয়ার পর চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে, আর এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আর এখন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারিকেলের গুঁড়ো। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, যদি না থাকে তাহলে ফ্রেশ কোরানো নারিকেলটাও দিতে পারেন, আগে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। যে প্লেটটাতে আমরা এই নাড়ুর মিশ্রণটা ঢেলে নিব, আগে থেকে ঘি ব্রাশ করে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, আর হাতের মাঝে ঘি লাগিয়ে নাড়ু পাকিয়ে নিচ্ছি। নাড়ুটা পাকানোর নিয়ম হচ্ছে, প্রথমে আমরা নাড়ুর মিশ্রণটা হাতে নিব, তারপর প্রথমে ভালো করে চেপে একসাথে কিছুটা গুল করে নিব, তারপর দুই হাত দিয়ে ঘুরিয়ে নিলেই বলের মতো হয়ে যাবে। আর এই মিশ্রণটা একটু গরম থাকা অবস্থাতেই তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে, কেউ যদি হেল্প করে নাড়ু বানানোর সময় তাহলে আরও অনেক সহজ হয়ে যাবে। সহজ রেসিপিতে আজকের এই তিলের নাড়ু শেয়ার করেছি। আমাদের এরকম সহজ রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।